নাগরিকতা সংশোধনী বিল যা সর্বসম্মতিক্রমে লোকসভা রাজ্যসভা উভয় পক্ষে পারিত হয়ে যাওয়ার পরে যেভাবে পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এখানকার শাসক দল তথা রাষ্ট্রবিরোধী কিছু শক্তি, তার আমরা একটা লক্ষ্য করছি আমাদের পাণ্ডবেশ্বর ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ের ওপর তৃণমূলী সন্ত্রাসীরা এবং বহিরাগত অনুপ্রবেশকারীরা বিভৎস রকম আক্রমণ করে এবং পার্টি বেশ ভাঙচুর করে দেয়। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের গণতন্ত্রের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন? সিএবি নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গকে উত্তাল করার চেষ্টা এবং পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার যে চেষ্টা চলছে, যারা গর্ববোধ করে তারা এই বিলের সমর্থন করছে এবং এই বিশৃঙ্খলা যারা করছে তাদের বিরোধিতা করছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি তারা যেন নিরপেক্ষভাবে তদন্ত করেন, বিচার করেন, দোষীদের শাস্তি দেন। এই এই যে পার্টি বিল ভাঙচুরের ঘটনা আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন আপনারা? হ্যাঁ, অলরেডি আমরা জানানো হয়ে গেছে, আমরা মাননীয় সাংসদ বাবু সুপ্রিয় মহাশয়কে জানিয়েছি, তিনিও দেখছেন কি ব্যবস্থা করা যায়। এর পিছনে কাদের হাত রয়েছে বলে মনে করেন? অবশ্যই তৃণমূল এবং তৃণমূল আশ্রিত গুন্ডাদের হাত রয়েছে। বিজেপির লোকেদের অভিযোগ আজকে পাণ্ডবেশ্বরে এনআরসি নিয়ে মিছিলের পর তাদের পার্টি বিল ভাঙচুর করা হয়েছে। না, এটা যারাই করেছে অন্যায় করেছে এবং আমরা বলেছি, পুলিশকে বলেছি যে আমাদের দলের কর্মী হলো যারা এটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমরা এটা কোনোদিন পছন্দ করি না, কোনো রাজনৈতিক দলের অফিসকেও ভাঙবে এটা কোনো মতে আমরা সমর্থন করি না। যে করেছে অন্যায় করেছে এবং তার শাস্তি তাকে পেতে হবে।